শহীদক অপমান করার ধৃষ্টতা করে ঊর্ধ্বতালি দেখা কংগ্রেস বিধায়ক শেরমান আলী আহমেদক অবশেষত গ্রেপ্তার করা হল। বিতর্কিত বিধায়কগাকীক গ্রেপ্তার করার পিছতে এটা সকলে ধন্যবাদ যাচিছে আরক্ষীক। শেরমান আলী বিধায়কক গ্রেপ্তার করা বলে শুনে আমার শহীদ পরিয়ালর ফালের সরকার ধন্যবাদ যাচিছো। শেরমান আলী আহমেদক গ্রেপ্তার করা কার্যক আদরণি জানায় আরক্ষীক ধন্যবাদ জানালে সদৌ ছাত্র সন্থাই। বিধায়ক শেরমান আলীক সরকারে গ্রেপ্তার করা কার্য একটা উচিত পদক্ষেপ হয়েছে আর জাতীয় শহীদক অপমান করে সাম্প্রদায়িক মন্তব্য দিয়া এই বিধায়ক শেরমান আলিয়ে আইনের সুরুঙারে যাতে বাঁচি যাব নয় তার কারণে সরকারক পানি নখরকা বিধর সকল ধরনের ফলপ্রসূ পদক্ষেপ লোক আমি আহ্বান জানাইছো। আজি দিসপুর পুলিশ প্রশাসনে তখনক গ্রেপ্তার করেছে। আমি প্রথমতে সরকার আর পুলিশ প্রশাসনক ধন্যবাদ জ্ঞাপন করছো। আর এইগুলি যি বিধায়ক যাকে শহীদক অপমান করেছে, জাতিক অপমান করেছে, বর্জ্যকণ্ঠরে ককিয়া দিয়েছিল, এইগুলি গ্রেপ্তার করবর কারণে আমি সদৌ ছাত্র সন্থায় বিভিন্ন ঠাইত আমি এজাহার দাখিল করেছিল। শহীদ দয়া শর্মার পরিয়ালর লগতে অন্যান্য শহীদ পরিয়াল সকলেও আদরণি জানালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তথা আরক্ষীদে কঠোর পদক্ষেপক। প্রথম আমার দয়া শর্মাক ঘাতক বলে শেরমান আলিয়ে মুখরে ব্যক্ত করেছিল, আজি আটক করা বলে শুনে খুব ভাল লাগছে। গ্রেপ্তার করা বলে শুনে আমি বহুত আনন্দিত হয়েছো। শেরমান আলী গ্রেপ্তার করেছে আমি শুনি দেখি টিভিত দেখিছো, আমি খুব আনন্দিত হয়েছো। কারণ তাহাতে আমার যি নাকি শহীদের পরিয়ালক বা শহীদক যি অপমানিত করেছে বা সেই কথাটো আমি বড় আনন্দিত হয়েছো। শেরমান আলীক গ্রেপ্তার করাত আমি খুব আনন্দিত হয়েছো। শহীদ পরিয়ালে অকল শহীদে নয় শহীদ পরিয়ালেও আনন্দিত হয়েছো। গতি যাতে কোনোদিনে হেৰি মুকলি হব নোৱাৰে বা শাস্তি যিখিনি দিব লাগে সেইখিনি দিব লাগে। এই শেরমান আলীক যি গ্রেপ্তার করেছে আমি শহীদ পরিয়াল হয়ে অতি আনন্দিত পাইছো। হয়, শেরমান আলীক গ্রেপ্তার করে আমি খুব আনন্দিত হয়েছো। তখেতে আমার মানে শহীদ পরিয়ালের বুকুত আকৌ জুই জ্বলাই দিছে, এই নুমুয়া জুইকুড়ে আকৌ জ্বলাই দিছে। তেও বারে বারে শহীদক অপমান করে আহিছে। অবশ্যই তেওঁলোকে দাবি জানালে কেবল গ্রেপ্তারই নহয় শেরমান আলী আহমেদের বিরুদ্ধে হব লাগে কঠোরের পর কঠোরতম শাস্তি। আর যাতে গ্রেপ্তার করার বাহিরেও তদন্ত শাস্তি প্রদান করবর কারণে সরকারের ওসর অনুরোধ করছো। ইয়ার পিছতো শেরমান আলীক যাতে কোনো পধ্যে খালাস দিব নালাগে, আমার মতে পালি তেখেতক এই চিরজীবন কারাদণ্ড নয়তো ফাঁসি কাঠত ওলমাব লাগে। রাজ্যজুড়ি সর্বসাধারণ লোকেও আদরণি জানালে বিতর্কিত বিধায়ক শেরমান আলী আহমেদর গ্রেপ্তারের কার্যক। শেরমান আলীক গ্রেপ্তার করার আমি সরকারলে ধন্যবাদ জানাইছো। কিন্তু তার লগতে আমি এটা কথা কব বিচার যাতে আইনের সুরুঙাটি বাঁচি যাব নয়। ইতিমধ্যে শঙ্করদেব কলা ক্ষেত্রে লুঙি রাখব লাগে, নীলা রুঙি এনেকা ধরনের কথা। আর অল্প দিন আগতে ভ্রমণত গিয়ে পেলে লুঙি হেৰি দি পেলে ফেসবুকত ফটো দিছে। গতি এইবিল ক্ষেত্রে দেখা যায় যে এই বাংলাদেশিক অল্প মানে উৎসাহ যোগাইছে। আর আমার সন্দেহ হয়েছে অল্প শেরমান আলীর যিখিনি তথ্য আছে তথ্যবিল অল্প ভালকে চাবলগে আমার সন্দেহ হয় যে কিজানি এগারী বাংলাদেশী নাগরিক হব পারে। Video report, News Live.